দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান অভিজ্ঞতা মতামতকে এক ডিবিসি সাপ্তাহিক দূর আলাপ স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী কোটার যৌক্তিক সংস্কার চেয়ে এক দফা দাবিতে যে আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা বহু প্রাণ ও হতাহতের বিনিময়ে সেই দাবি পূরণ হলেও থামছে না আন্দোলন শিক্ষার্থীদের এক দফা দাবি গিয়ে নয় দফায় যে দাবিগুলোতে শিক্ষার্থী হত্যার দায় নিয়ে সরকার প্রধানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি কয়েকজন মন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়েছে আর ডিবি হেফাজতে থাকা অবস্থায় রাজধানী ঢাকার ছয় সমন্বয়ক তাদের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও গতকাল বৃহস্পতিবার ডিবি থেকে ছাড়া পেয়ে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এক ফেসবুক বার্তায় তারা বলেছেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে তাদের এমন ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা নিয়ে শতভাগ দাবি মেনে নেয়ার পরও কার স্বার্থে কেন এখনো আসছে আন্দোলনের ঘোষণা এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘের পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে শিক্ষার্থীদের উপর গুলি চেয়ার এবং একটি ফোর্টি ধরনের রাইফেল প্রাণঘাতী অস্ত্রের যথেচ্ছ ব্যবহার করেছে যার প্রমাণ রয়েছে তাদের কাছে সরকার এর ব্যাখ্যায় আন্দোলনের সহিংসতার জন্য বিএনপি এবং জামাত ইসলামীকে দায়ী করে বলছে জনগণের জীবন এবং সম্পদ বাঁচানোর জন্য পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে এমন প্রেক্ষাপটে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে জামাত শিবিরকে কোটা আন্দোলনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কেমন বার্তা যাচ্ছে বাংলাদেশের উপর এর প্রভাব কেমন পড়তে পারে জানতে এবং জানাতেই আজকের দুরালাপ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস সাধারণ সম্পাদক শ্যামল দত্ত যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন যুক্তরাজ্যে বসবাসরত সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল হাসান এবং নিউ জার্সির প্লেন্স ব্রো কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী যুক্তরাষ্ট্র থেকে তিনিও যুক্ত হবার কথা রয়েছে আমাদের সাথে আশা করছি যুক্ত হবে তিনি আমি শুরুতেই সৈয়দ বজুল আসান আপনার কাছে প্রশ্নটি করি আসলে ছোট্ট করে এই বিষয়টি একটু জানতে চাই যে আহ বাংলাদেশে যে আন্দোলন চলছে তার রেশ আমরা প্রবাসীও দেখতে পেয়েছি দেখতে পেয়েছি প্রবাসীদের মধ্যে কলকাতার কথা বলবো সেখানকার ছাত্ররা আন্দোলন করেছে বাংলাদেশ ছাত্রদের পক্ষে আহ দেখেছি আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা রাস্তায় নেমেছে বিক্ষোভ করেছে আন্দোলন করেছে তারা সাতান্ন জন গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছে জার্মানিতে জাপানে দূতাবাস ঘেরাও করেছে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে মানববন্ধন বিক্ষোভের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীদের পক্ষে প্রবাসীরা আপনি আসলে কিভাবে দেখছেন প্রবাসীরা দেশে যা ঘটছে সেটি কিভাবে নিচ্ছে এবং আহ দৃশ্যমান দুটি পক্ষ এখন দেখা যাচ্ছে এক হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ আর একটি সরকার পক্ষ কোন পক্ষের প্রতি সমর্থন বা আবেগ প্রবাসীদের বেশি কাজ করছে সৈয়দ বদরুল হাসান প্রবাসে যা দেখছি আমরা আন্দোলন এটি আন্দোলন না এখানে প্রতিবাদ হচ্ছে যেখানে আমরা দেখেছি লন্ডন বিশেষ করে লন্ডনে যে যেখানে আমি আছি তারপরে ম্যানচেস্টার বার্মিংহাম অন্যান্য শহরে হচ্ছে তো যেটা দেখা গেছে যে এখানে কিন্তু আওয়ামী লীগ বিরোধী শক্তি যারা আছেন বিএনপি জামাত এরা একটা একদিকে আন্দোলন করছেন একদিকে প্রতিবাদ করছেন আবার অন্যদিকে যে সরকার সমর্থক আওয়ামী লীগ যারা আছেন ইউকে আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ এরাও আছেন কিন্তু আবার এর সাথে সাথে আরেকটা বলতে যায় বেশ কয়েকদিন বাংলাদেশ হাইকমিশনের সামনে এই প্রতিবাদীরা জড়ো হয়েছিল এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল আর যে এখানে যে বিভিন্ন চ্যানেলগুলি আছে আমরা যেগুলো দেখছি সেখানে প্রত্যেকদিন খবর দেয় না বাংলাদেশের কিন্তু যখন দেয় তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে কোনো আবার আবার নতুন ধরনের সহিংসতা হচ্ছে এই খবরগুলি আমরা দেখছি অথচ এখানে আবার কিন্তু যে বাংলা চ্যানেলগুলো আছে এন টিভি আছে তারপরে এটিএন বাংলা আছে ইউকে ব্রাঞ্চ আছে অন্যান্য এরা কিন্তু নিয়মিত নিয়মিত সংবাদ তারা দিচ্ছেন তো আর যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এখানে আমরা যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং যে সরকার সরকারের যে প্রতিষ্ঠান আছে ইউকে সরকার তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা তো জানি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএন হিউম্যান রাইটস কমিশন এরা তো করেছেন তো এই দিয়ে এবং যেখানে আমি কথা বলেছি বা গিয়েছি সবার কিন্তু এখানে যারা আছেন মানে ব্রিটিশ নাগরিক যারা মূলত ব্রিটিশ ইংরেজ যাদেরকে বলি ওদের একটাই প্রশ্ন আমার কাছে আমাকে জিজ্ঞেস তোমাদের দেশে কি হচ্ছে এটা কিভাবে থামবে কিভাবে শুরু হয়েছে তো কোটা আন্দোলন সম্বন্ধে বলতে হয় কোটা আন্দোলন কোটা আন্দোলন কিভাবে এত এইভাবে বিস্তার লাভ করলো এবং যেটা একটা সহিংস পর্যায়ে চলে গেলো এগুলো ব্যাখ্যা দিতে হয় তো ব্যাখ্যা দিতে হয় তো তারাও কিন্তু উদ্বিগ্ন এবং অনেকে একটা গত কয়েকদিন আগে এই যে হাউস অফ কমন এক এমপি আসেন বাংলাদেশে তার 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 যে রুটস বাংলাদেশে রূপা হক তিনি একটা একটা সভা করেছেন আমি শুনেছি যাওয়া হয়নি তো সেখানে দেখলাম যে যা যারা আওয়ামী লীগ বিরোধী বা সরকার বিরোধী যারা আছেন এরা কয়েকজন উপস্থিত ছিলেন এবং আরেকজন ছিলেন এখানে যে টবি ক্যাডম্যান তিনি যাকে বলা হয় যে জামাতের পক্ষে তিনি ওকালতি করেছেন বহু বছর ধরে জামাতের পক্ষে তারা তিনি কথা বলেছেন তিনি ছিলেন আরেকজন বাঙালি সাংবাদিক ছিলেন এখানে আহ শামসুল আলম রিটন তিনিও লন্ডনে থাকেন এরা নাকি বক্তব্য রাখবেন তো কতটা বক্তব্য রেখেছেন আমাদের জানা নেই এটা কোনো পত্রিকাতে আসেনি এবং আমাদের কোনো চ্যানেলও আসে নাই কিন্তু বাঙালি সম্প্রদায় যে আছে এখানে যারা এখানে ইস্ট লন্ডনে বলেন ওয়েস্ট লন্ডন নর্থ সাউথ লন্ডনে বলেন এরা কিন্তু সবাই একই একটাই আলোচনা এখানে যে বাংলাদেশে কি হচ্ছে এবং এটার সমাধান কোথায় অত যুক্ত করি আপনি বলছেন যে জামাত বিএনপি জামাতের একটা পক্ষ তারা এক রকম ভাবে আন্দোলনের পক্ষে বা প্রতিবাদ করছে আবার অন্যদিকে দিকে আওয়ামী লীগ যুবলি তাদের একটা পক্ষ আছে যারা আসলে বিরোধিতা করছে কিন্তু প্রবাসী একদম সাধারণ বাংলাদেশী যারা থাকছেন তারা আসলে তাদের মতামতটা কেমন কোন দিকে যারা মানববন্ধন বন্ধন করছেন আমরা দেখছি তারা আসলে তারা আসলে কি খুব কোন পক্ষের সুনির্দিষ্টভাবে না মানে সেটা বলা যাবে না না এটা বলা যাবে না তাদের একটাই উদ্বেগ যে দেশকে তারা ভালোবাসে সবাই বাংলাদেশে যা হচ্ছে তা এত দিন দেখেছে দেশে উন্নতি হচ্ছে দেশের অর্থনীতি ভালো হচ্ছে দেশের যে ইনফ্রাস্ট্রাকচার পদ্মা সেতু বলেন মেট্রো রেল এই নিয়ে তারা সবাই সব সবাই আনন্দিত ছিল এবং এখন তো এই যে এত অগ্নিকান্ড দেখেছে দেখেছেন ধ্বংসযোগ্য দেখেছেন হত্যাযোগ্য দেখেছেন এতে তারা খুবই উদ্বিগ্ন এবং তাদের তারা কিন্তু এবং তারা আর উদ্দীগ্নই কারণে যে তাদের পরিবার পরিজন দেশে আছেন এরা কিভাবে আছেন দেশে কখন শান্তি ফিরে আসবে কখন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিভাবে ফিরে আসবে সরকার কি এই সমস্যাটা সমাধান করতে পারবে কিনা এই যে বিদ্রোহ এই যে সিভিল ডিসঅর্ডার যদি বলি আমরা এটাকে সরকার কি আয়ত্তে আনতে পারবেন দমন করতে পারবেন দমন শব্দটা যদি ভুল হয় এটাকে আয়ত্তে আনতে পারবেন সরকার কি স্বাভাবিক অবস্থায় দেশটাকে ফিরে দিতে পারবেন এই নিතර কিندو তারা কিন্তু আবার ওই ওই দাবি করছেন যে সরকারকে সরকার মানে কাউকে দোষারোপ করছে না এখানে যে সরকার ভুল করেছে বা সরকারকে যেতে হবে বা বিরোধী দল এটা फायदा নিচ্ছে না তাদের সাধারণ মানুষ সাধারণཅী চিন্তা ধারা দেশ নিয়ে তারা ভাবে এবং একটাই কথা বলে এটা যে আমরা যদিও বাংলাদেশী এখানে আছি আমরা ব্রিটিশ বাংলাদেশে আছি কিন্তু আমাদের মন প্রাণটা বাংলাদেশে পড়ে আছে এবং বাংলাদেশের কথা অনেকে যারা সিনিয়র আছেন

দেখা যাচ্ছে আমি আপনি দেখেন আপনিও এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন এবং সেই সাথে সাথে আরেকটি প্রশ্ন এর কারণে ভাবমূর্তি আন্দোলনের কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আহ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কি লাভ হলো আসলে এই ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কি কি কারণ আপনি দেখতে পান, আবারও দুটি পক্ষ দৃশ্যমান যেটি দেখা যাচ্ছে নিশ্চয়ই অদৃশ্যমান পক্ষ থাকতে পারে দুটি পক্ষ যে দৃশ্যমান দেখছি সরকার পক্ষ এবং আন্দোলনকারীদের পক্ষ আন্দোলনকারীদের পক্ষে দেখা যাচ্ছে আন্দোলন করছে ধ্বংসযজ্ঞ যদি তৃতীয় পক্ষ ঢুকে সেখানে চালাচ্ছে জনজীবন বিপর্যস্ত হচ্ছে অন্যদিকে সরকার পক্ষের সরকারি বাহিনী তারা নিরাপত্তা বাহিনী তারা গুলি করছে প্রাণঘাতী গুলি হচ্ছে হত্যা হচ্ছে হতাহতের ঘটনা হয়েছে আহত হয়েছে হাজারো দুই শতাধিক নিহত হয়েছে আহ রিমান্ডে নেওয়া হচ্ছে নানান রকম তথ্য গণমাধ্যম গুলোতে আসে আপনি আরো ভালো বলবেন কি কারণে কোন কোন কারণে কতটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে শ্যামল দত্ত ধন্যবাদ শামীম আপনাকে প্রথমে বলি আপনারা বিদেশে বসে যতখানে উদ্বিগ্ন আমরা বাংলাদেশও সমান উদ্বিগ্ন বিদেশ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যত অপপ্রচার যত এগুলো সবই হচ্ছে কিন্তু বিদেশ থেকে এবং বাংলাদেশও আছে আপনি আগে থেকেই জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে একটা বেরি অর্গানাইজ ক্যাম্পেইন আছে সেটা জামাত শিবির বিএনপি যাই বলে না কেন তারা অনেক দিন ধরে এই ক্যাম্পেইনগুলো করছে এমনকি যখন আমরা তেরো চোদ্দ সালে যখন যুদ্ধ অপরাধের বিচারটা একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং পরবর্তী সময়ে কিন্তু তারা এতটাই একেবারে সুপরিকল্পিত একটি ক্যাম্পেইন চালিয়েছে এবার যেটা হয়েছে এবার শুরু থেকেই যখন পয়লা জুলাই থেকে গোটা আহ বিরুদ্ধে সংস্কারের আন্দোলনটি শুরু হয় সেটি একেবারেই একটা সাদা মাটা একটা ছাত্রদের আন্দোলন ছিল এবং প্রথম আহ থেকে বারো দিনের মতো এটি ছিল একেবারেই শান্তিপূর্ণ একটি আন্দোলন প্রতিদিন আহ বিকেল সাড়ে তিনটের দিকে যখন এসএসসি পরীক্ষা চলছে আপনি জানেন এসএসসি পরীক্ষা চলছে সেই পরীক্ষাটি শেষ হওয়ার পরে ওরা সাড়ে তিনটের দিকে একটা সমাবেশ ডাকতো মিছিল হতো সাব্যাগে এসে অবস্থান করত সেখানে তারা স্লোগান দিত এবং সন্ধ্যার দিকে সেটি শেষ হয়ে যেত পরের দিন আবার এই কোনসী পালিত হতো টেলিভিশন চ্যানেলগুলো লাইভ করছে আমরা পত্রিকায় খবরগুলো ছাপছি এমনকি এই টক শোতে আমাদের সাথে নিয়মিত তাদের আলাপ আলোচনা হচ্ছে কিন্তু এই পরিস্থিতিটা সুযোগ নিয়ে অন্য একটি পক্ষ এটাকে পুরো পুরোটাকে ঘোলাটে করে তুলেছে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে একটি বক্তব্যকে ঘিরে এবং সেই থেকে এখন যে আন্দোলনটা হচ্ছে এই মুহূর্তে যেটা আন্দোলনটা যে শেপে গেছে এটি কিন্তু কোনোটাই আর পুরোপুরি যে কোটা আন্দোলন এটা কিন্তু আর বলা যাবে না কোটার বিষয়টা তো সমাধান হয়ে গেছে তাহলে এখন কি এখানে আমার মনে হয় যে কোটার আন্দোলনটা দীর্ঘায়িত করার কারণে আমাদের যাদের এই বিষয়টা হ্যান্ডেল করার কথা ছিল সেই আমরা পরিপূর্ণভাবে আমরা সেটা হ্যান্ডেল করতে পারিনি এই ব্যর্থতার সুযোগে এখানে অন্য পক্ষ ঢুকে গেছে সহিংসতা ঢুকে গেছে আপনি খেয়াল করবেন আমরা যে বলছি এই আন্দোলনের উপরে সহিংসতা হয়েছে সরকারের অবশ্যই সরকারের এবং সরকারের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি জানেন তিন সদস্যের একটা ক্যাবিনেট মেম্বারদের একটা কমিটি হয়েছিল তারা ঠিক মতো তাদের বক্তব্য এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নীতি নির্ধারক পর্যায়ের অনেক নেতার দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এই পুরো পরিস্থিতিটাকে আজকে এনেছে বলে অনেকেই মনে করেন আমারও ধারণা যে এটি যে পর্যায়ে এই পর্যায়ে আসার মতো বিষয় ছিল না ইস্যু ছিল না আমার মনে হয় যে প্রপারলি আমরা হ্যান্ডেল করে নিই আমি একে একে বলি আপনাকে আমি এই কথাগুলো আগো টেলিভিশনে বলেছি এমনকি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দিন আমরা যখন মত বিনিময় করি এটি সেদিনও বলেছি প্রথমত এই ইস্যুটা আর যে এরকম একটি ক্যারেক্টার নিতে পারে এটি আমাদের ধারণাই ছিল না একটি দাবির মুখোমুখি করিয়ে এটা ছিল দ্বিতীয় ভুল সিদ্ধান্ত তৃতীয়ত আমাদের যারা কমিউনিকেট করবে ছাত্রদের সঙ্গে তাদের কমিউনিকেশনটা প্রপারলি হয়নি এবং এক্ষেত্রে আমাদের একটা বড় দুর্বলতা ছিল এইগুলোর কারণে আজকে পরিস্থিতিটা এমন ভোলাটে হয়ে গেছে এখন এমন একটা পরিস্থিতি নিয়ে গেছে যে কারণে এই জায়গাতে আমাদের মনে হয় যে আরো অনেক খুব কশাসলি সেন্সিটিভিটির সাথে পুরো বিষয়টা হ্যান্ডেল করার এখনো সময় আছে এটি যদি না হয় তাহলে কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে তাহলে আপনি বলছিলেন যে দাবি তো মানা হয়ে গেছে কোটা সংস্কারের যে পূরণ হয়েছে তাহলে এখন কি এখন নয় দফা দাবি দিচ্ছে ছাত্ররা এবং আপনি বলছিলেন যে ব্যর্থতা অনেক হ্যান্ডেলিং এর ব্যর্থতা আছে তারা বলছে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে জাতির কাছে তাদের দাবির মধ্যে রয়েছে বেশ কয়েকজন সেতু মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী পদত্যাগের দাবি মানে ব্যর্থতার দায় নিয়ে আসলে সরকার কি করলে এটার একটা মানে মিটিগেট হবে বলে মনে হয় ব্যর্থতা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নিশ্চয়ই কোনো পরামর্শের জায়গা আপনারা সরকারকে দিচ্ছেন দেখেন আপনি কিভাবে সমাধান করবেন এটা নির্ভর করবে আপনার কৌশলের উপরে আপনার এফিসিয়েন্সি দক্ষতার উপর আপনি ওরা নয় দফা একটা দাবি দিয়েছে এই নয় দফা দাবি নিয়ে সরকার পক্ষ থেকে যদি একটি আলোচনার আহ্বান জানানো হয় এবং যাদের ব্যাপারে তাদের আপত্তি তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী কি গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই বাংলাদেশ আওয়ামী কি সবার কাছে অ্যাকসেপ্টেবল কোনো ব্যক্তিত্ব নেই আমি এটা বিশ্বাস করি এই এই বিষয়টা একটা টেবিলে আনতে হবে ধরুন আপনি এই প্রতিদিন একটা কর্মসূচিতে আমি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটাকে মোকাবেলার চেষ্টা করি এটা কি অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে এরকম একটা পরিস্থিতিতে তখন আরো তো পক্ষ আছে মাঠে জামাত শিবির আছে বিএনপি আছে বামরা আছে আরো অনেক পক্ষ আছে তারা এখন মাঠে নেমে গেছে কেউ সরাসরি নেমেছে কেউ কৌশলে নেমেছে কেউ ভিন্ন ভিন্ন পথে নেমেছে কেউ গোপনে নেমেছে কেউ স্নাইপার রাইফেল নিয়ে নেমেছে কারণ এই ধরনের ঘটনা আমরা অতীতের আন্দোলনে দেখেছি আপনার যখন নব্বই এর সাত বিরোধী আন্দোলন হয় এখনো পর্যন্ত এই রহস্য বাইর হয়নি যে ডক্টর শামসুল মিলনকে কে মেরেছে তিনি ছিলেন সরোয়াদিতে সরোয়াদের ওই দিক দিয়ে টিএসসি সামনে দিয়ে আসছিলেন সেখানে কোনো আন্দোলনকারীও ছিল না সেখানে কোনো পুলিশও ছিল না কিন্তু থেকে গুলি এসে রিক্সায় যাচ্ছিলেন তিনি মারা গেলেন সেই কাহিনীতে তো এখনো বের হয়নি ফলে বাংলাদেশে এই ধরনের শক্তি অপশক্তির তৎপরতা এগুলো তো আমরা নতুন কিছু না এই সুযোগটা আমরা করে দিলাম কেন আমরা কেন বিষয়টাকে আরো সেন্সিটিভিটির সাথে ইয়ে করলাম না আমাদেরকে বুঝতে হবে এটা ছাত্রদের আন্দোলন আর প্রথমত আর বলি যখন আপনি এই আন্দোলনটা করে এই আন্দোলনের যে একটা সোশিও পলিটিক্যাল ক্যারেক্টার আছে এটাই আমরা অ্যানালাইসিস করে নিই এই যে সাতান্ন শতাংশ কোটাতে যাবে একটা বিষয় ছিল সেই বিষয়টা যে মানুষের কাছে অপছন্দের যে মানুষ যে এই জিনিসটাকে পছন্দ করছে না আমি আমার গোয়ার দিয়ে আমি এটা যুক্তি দিয়ে বলতে পারি ঠিকই কিন্তু যুক্তিটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা এটাও মূল্যায়ন করার দায়িত্ব কিন্তু যারা এই প্রশাসনে আছে তাদের সেই জায়গাটা আমরা যথেষ্ট করেছি বলে আমার মনে হয় না আরেক দিকে হচ্ছে আমরা সুযোগ করে দিয়েছি এটাকে লম্বা প্রলং করে এর মধ্যে যাতে অন্য পক্ষ ঢুকে যায় এই যে এখন অনেকগুলো ভিডিও ফুটেজ বেরোচ্ছে যে এই যে একজন পুলিশ মারা গেল কিভাবে মারা গেল একজন মুগ্ধ মারা গেল মুগ্ধের মৃত্যুর নানা রকম রহস্যময় বিষয় আছে এমন কি আবু সাইদের মৃত্যুটা কি হয়েছে আমার কথা হচ্ছে এখানে যদি দায়ী কোনো পুলিশ বা প্রশাসনের কোনো ব্যক্তি থেকে থাকে আমি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করবো না বা আমি তাকে এখানে এই পুরো জিনিসটার একটা স্বচ্ছ তদন্ত কেন হবে না কিন্তু আমি প্রশ্ন করি আরেকটু প্রশ্ন করি ভাবমূর্তির জায়গায় আপনি বলছেন দায় যদি কোনো পুলিশ সদস্য থেকে থাকে আসলে কি কোনো যদির জায়গাটা কতটা আছে যেখানে আমরা ভিডিওতে সরাসরি দেখেছি তারপরেও হয়তো অনেক কিছু থাকতে পারে কিন্তু আহ যেটা দেখা গেল যে বিএনপি জামাতের কর্মী সহ অজ্ঞাতনামা মানে অসংখ্য মানুষকে আসামি করা হয়েছে ষোলো বছরের এক কিশোর কিশোরকে যে কিনা ইন্টার প্রথম বর্ষে পড়ে তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে মানে এই বিষয়গুলো আসলে কি ভাবমূর্তির আরো ব্যাঘাত ঘটাচ্ছে না সরকারের ব্যক্তি কারা এই ষোলো বছরের ছেলেকে আসামি করলো তারও তো একটা বিচার হওয়া দরকার আমার কথা হচ্ছে যে এখানে পুলিশ গুলি করেছে পুলিশ কেন গুলি করেছে তার জবাব দিতে হবে কি কি পর্যায়ে গেলে পুলিশকে গুলি করতে হয় সেটা জবাব পুলিশ তো কই যখন একের পর এক শাহবাগে প্রতিদিন আপনার অবস্থান দন করছে কই গুলি তো করেনি পুলিশ তো সে সময় কোনো এই ছাত্রদের উপরে কোনো আক্রমণ করেনি পুলিশ এমন কি যখন যেদিন শহীদুল্লাহ হল এবং একুশে হল থেকে একের পরে ছাত্রলীগ কর্মীদের বের করে দেওয়া হচ্ছে এখানে মুখোমুখি মুখোমুখি তখন তো কোনো গুলি হয়নি গুলিটা কখন হয়েছে যখন এখানে একটা আরেকটি পরিস্থিতির উদ্ভব হয়েছে যখন আপনি মেরে লাশ ঝুলিয়ে রাখছেন যেখানে পুলিশের লাশ পর্যন্ত ঝোলানো যেখানে সাধারণ মানুষের লাশ ঝুলানো এবং এখানে অন্য পক্ষ ঢুকে গেছেন যেখানে বাংলাদেশের সিম্বলগুলো আক্রান্ত বাংলাদেশ টেলিভিশনে পর এগারো ঘন্টা একটা হামলা হয়েছে আপনার বাংলাদেশের সমস্ত অর্জনগুলো আক্রান্ত হয়েছে আমি তারপরে বলি যে এইটারও একটা তদন্ত হওয়া দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নেবেন বা আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেবেন এটা যেই করে থাকুক সেটা যদি পুলিশ দায়ী হয় পুলিশকে অবশ্যই করতে হবে অন্য কোনো বাহিনী দায়ী থাকলে এমনকি যদি আমোলিকার কোনো কোন জড়িত থাকে যে ব্যক্তিরা জড়িত তাদেরকে আইনের কাঠগড়ায় আনতো অসুবিধা কি কিন্তু তার আগে দরকার এই মুহূর্তের পরিস্থিতিটাকে শান্ত করতে হবে শান্ত করার জন্য একটা আলোচনার স্পেস ওপেন করতে হবে সামনে একটা আলোচনায় বসার টেবিল দেখানো যেতে হবে যেখানে এই বিষয়টাকে আমরা এইভাবে সমাধান করতে পারি ঠিক আছে তাদের নয় দফার মধ্যে সব দফা মানতে পারবো না যে দফাগুলো মানতে পারবো যে বিষয়গুলো করা সম্ভব সেটা নিয়ে আলোচনা করতে অসুবিধা কোথায় এই আলোচনাটি ছাড়া নিশ্চয় নিশ্চয় শ্যামল দত্ত ওই যে মানে তদন্তের কথা যেটি বলছেন আন্তর্জাতিক সহায়তার কথা যেটি বলছেন সেটি নিয়ে নিশ্চয়ই কথা বলতে চাইবো এই নিয়ে অনেক প্রশ্ন আছে আমি এক মিনিট একটু একটু শুনতে চাইবো আহ সৈবদুল হাসান আপনি আসলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার জন্য কি কি কারণ দেখছেন আন্তর্জাতিক অঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কি কি কারণ দেখছেন আমি তো ওই শ্যামল দত্ত যে কথাগুলি বললেন আমি তার সাথে সম্পূর্ণ একমত যে ভাবমূর্তি এই যে আপনি একটা শব্দ ব্যবহার যদি কথাটা আছে যদি কেউ দায়ী হয়ে থাকে এখান তো যেমন আবু সাইদের হত্যাটা এখান তো আমরা সবাই দেখেছি দেশে বিদেশে সবাই দেখেছি কিভাবে তাকে হত্যা করা হয়েছে তো এই যদি প্রসঙ্গটা আসবে কেন এবং এই যে তদন্ত প্রত্যেক ঘটনার পরেই এই এই পরিস্থিতি না এই তদন্ত কমিশনের কথা বলে বহু বছর আগে একটা ব্রিটিশ রাজনীতিবিদ আসবে

বারবার দোষারোপ স্কেপ গোটিং করা হচ্ছে যে কথা বলা হচ্ছে কথা প্রত্যেক কথা প্রসঙ্গে বলা হচ্ছে জামাত সিবি বিএনপি এটা যদি যদি কথা বলা হয় যদি সরকার পক্ষ থেকে যদি ছাত্রলীগের কথাও বলা হয় ছাত্রলীগকে যখন ছেড়ে দেওয়া হলো তারপর যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে বাতি নিভিয়ে যে তাণ্ডব চালানো হলো এগুলিও তো একটা দেখার বিষয় তো এইগুলি এখন দেশে এবং দেশের বাইরে মানুষ কিন্তু এগুলি এগুলি লক্ষ্য করছে যে এক একতরফা কথা বলে যাচ্ছে সরকারকে এখন পুরোপুরি দায়িত্ব নিতে হবে এই যে দাবি কথা উঠেছে কতগুলো মন্ত্রীকে মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয়েছে আমাদের দেশে তো পদত্যাগ করার কোনো কোনো প্রথা এখনো হয়নি কিন্তু আমি যেটা মনে করি দায়িত্বটা কিন্তু প্রধানমন্ত্রীকে নিতে হবে এখন প্রধানমন্ত্রী আমাদের আমরা গত কয়েক বছর পনেরো বছর ধরে আমরা দেখে আছি প্রধানমন্ত্রীকে সব সিদ্ধান্ত নেন এবং আমরা সব মন্ত্রীকে সবসময় দেখেছি তারা যখন কোন সিদ্ধান্ত নেন প্রথম কথাই তাদের করেছি তাই যদি হয় এখন সিদ্ধান্ত হবে তিনি যদি সত্যিকারের ভাবে একটা একটা কঠোরতা দেখাতে পারেন নেতৃত্ব দেখাতে পারেন তিনি হয় এই কয়েকজন মন্ত্রীকে বাদ দিতে পারেন এখন পার্লামেন্টারি গণতন্ত্রে রদ একটা ব্যাপার আছে এদেরকে বাদ দিতে পারেন বা এদেরকে দূরে রাখতে পারেন এবং শ্যামল দত্ত বললেন আওয়ামী লীগে নিশ্চয় সে ধরনের ব্যক্তি আছেন যাদের মাধ্যমে এই সমস্যা এখন যেটা হচ্ছে আমাদের বর্তমান ক্যাবিনেটে সে কোন সিনিয়র শেখ হাসিনার পর কোন সিনিয়র নেতা নেই যারা আলাপ আলোচনা করতে পারতেন তারা কিন্তু মন্ত্রী মন্ত্রিসভায় নেই মতিয়া চৌধুরী তোফাইল আহমেদ এরা কেউই নেই এখন যারা আছেন সব জুনিয়র সব পরে এসছেন এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কথা বিপরীতে তারা কোনো কথা বলেন না

যে প্রসঙ্গটি নিয়ে কথা বলবো বলছিলাম তদন্ত এবং সেই তদন্ত দেশীয় তদন্তের উপর তো আমাদের আস্থা ভরসা এবং সেই তদন্ত খুব ফলপ্রসূ খুব বেশি হয় তেমনটা না এবং একটা ঘাটতির জায়গা আমরা আমরা সব সময় দেখে এসেছি আমি এখন জানতে পারছি যে আন্তর্জাতিক সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন যে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হচ্ছে মন্ত্রীরা বলছেন সেই জাতিসংঘ সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে তবে পররাষ্ট্র সচিব বলছেন যে সেটি আসলে স্বতন্ত্র বা প্যারালাল কোনো তদন্ত হবে না কারিগরি সহযোগিতা হবে সেটি আসলে কতটা ফলপ্রসূ হবে সেটি এই বিষয়ে কতটা মানে আস্থা রাখা যায় যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন আন্তর্জাতিকভাবে ভাবে তদন্ত করা হবে জাতিসংঘের মাধ্যমে আমার মনে হয় সেটা যত দ্রুত করার দরকার পররাষ্ট্র সচিব যেটা কালকে বললেন সেটা কিন্তু উৎসাহ ব্যঞ্জক নয় তিনি যেটা তার যতটা বুঝেছি তার কথা যে দেশের ভিতরে যে তদন্তগুলো হচ্ছে এগুলি শেষ হলে তারপরে জাতিসংঘের কাছে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যাওয়া হবে তো সেটা আমার মনে ঠিক হবে না প্যারালেল তদন্ত হতেই পারে এখন যেহেতু প্রধানমন্ত্রী নিজেই বলেছেন জাতিসংঘের সহায়তা তিনি চেয়েছেন তাদেরকে দ্রুত আমন্ত্রণ জানানো দেশে এসে এই কাজগুলো করবে আরেকটা হচ্ছে যে যে আমাদের তদন্ত যেটা দেশীয় তদন্ত হতে পারে হতে থাক যত সময় লাগে এক মাস দু মাস তিন মাস যাই লাগে কিন্তু যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিষয়টি এখন ছড়িয়ে পড়েছে এবং আমাদের যে আপনি যে শব্দটা আমরা যে শব্দটা ব্যবহার করে ভাবমূর্তি ভাবমূর্তি আমাদের বেশ ক্ষুণ্ণ হয়েছে এবং ক্ষুণ্ণ হতে যাচ্ছে আজকের যেই ঘটনাগুলো ঘটেছে দেশে আহ সেই ভাবমূর্তি রক্ষা করতে যতটা আছে যে পুনরুদ্ধার করতে গেলে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী যে এই একটা একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন সাধারণত এই এই ধরনের পরিস্থিতিতে কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কখনো নিজেই আমন্ত্রণ জানান না তিনি নিজেই এখানে যেহেতু করেছেন তিনি তার তার যে কেসটা তিনি তিনি পরিষ্কার তুলে ধরেছেন এবং সেটা যাতে দ্রুত হয় দ্রুত গতিত হয় যত দ্রুত আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে জাতিসংঘ যত দ্রুত তারা আসতে পারেন সেটা আমার মনে হয় আমার সবার কাম্য হবে আর যদি না হয় পরে দেখা যাবে একটা আরেকটা নেগেটিভ একটা ব্যাপার হতে পারবে হয়তো এমনও সমালোচনা হবে যে আমরা প্রধানমন্ত্রী বলেছেন আমরা রাজি হয়েছি দেশ বাংলাদেশে যেতে এই বিষয়টি আমরা স্পষ্ট হচ্ছে আমি কেমন আপনার কাছেও মানে আন্তর্জাতিক তদন্তের জায়গাটা একটু জানতে চাই এবং আমরা তথ্য প্রতিমন্ত্রীর কাছ থেকে যে বক্তব্যটা শুনছি তিনি বলছেন যে এখন হতাহতের যে পুলিশি তদন্ত হচ্ছে তার কোনো ভ্যালু নেই সব কিছু নতুন করে তদন্ত হবে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এই যে নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনী আহ দেখছিলাম দশ হাজারের উপরে গ্রেপ্তার হয়েছে রিমান্ডে নেওয়া হচ্ছে নির্যাতন হচ্ছে তুলে নেওয়া হচ্ছে মানে তাহলে এগুলোর এগুলোর কেন হচ্ছে এগুলো কি একরকম মানে নির্যাতন এগুলো কি বেআইনি হয়ে যাচ্ছে যদি ভ্যালুই না থাকে না না ভ্যালু থাকবে না কেন অবশ্যই আমি ঠিক একজাক্টলি উনি কি বলেছেন আমি তিনি কি মিন করেছেন সেটা আমি জানি কারণ এখানে একটা তদন্ত চলছে অলরেডি বিচারপতি দিলরুজ্জামানের নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি আছে তিন সদস্যের এটা শুরুতে সদস্য এক ছিল পরে দুজন এখানে অন্তর্ভুক্ত সেটা কমিটি আছে পুলিশের ভ্যালু সেটা হচ্ছে পুলিশি তদন্ত সেটা হচ্ছে তাদের নিজস্ব তদন্ত সেটি একটি বিষয় আছে আর আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে সবচেয়ে বেশি প্রথম কথাটি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে এবং সেটি সেটা সেখানে সরকারের তো কোনো রাগ নেই সরকারের কোনো কিছু লুকানোর তো নেই বাংলাদেশে কোটা বিরোধী একটি ছাত্রদের আন্দোলন সেটি একটি পর্যায়ে সহিংস হয়েছে পুলিশ গুলি চালিয়েছে হচ্ছে বাস্তবতা এবং এটির মধ্যে একটা তদন্ত তদন্ত স্বচ্ছ এবং এখন সবাই তাকিয়ে আছে তাকিয়েছে দিকে দেখেন এখন কিন্তু প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটি উদ্যোগ নেন যে এই যে আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসবেন তাদের কথা শুনতে চান তারা তো তার সন্তান সম তাদেরকে যদি একটু ডাক দেন যে আমি তোমাদেরকে ডাকি আসো কথা বলি সেখানে তখন একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হবে এবং তিনি যদি সত্যি যেটা আগে বললেন যে কিছু ব্যক্তি কিছু মন্ত্রী যাদের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বক্তব্য এই পুরো জিনিসটাকে গোলাটে করেছে এটা তো গণতান্ত্রিক সিস্টেমে এটা আপনারা যারা পশ্চিমা দেশগুলিতে আছেন সেখানে তো দেখেন নিজেই পদত্যাগ করে চলে যায় অনেকেই দায়িত্ব নিয়ে এমনকি সামান্য একটা ট্রেন দুর্ঘটনা হলে একটা বিমান দুর্ঘটনা নিজেই দায়িত্ব হলে নিয়ে পথ ছেড়ে দেন আমাদের এখানে তো সেই নজিরটা নেই আরেকটি জিনিস খুব পয়েন্ট বাংলাদেশ এখন এমন একটা 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 দাঁড়িয়েছে জেনারেশন গ্যাপ চলছে একটা সময় আমরা আমির হোসেন আহমদ তোফায়াল আহমদ আবদুল জলিল আব্দুর রাজ্জাক এই যে নেতৃত্ব যারা প্রধানমন্ত্রীর একটা ইয়ে ছিলেন ইয়ে ছিলেন এখন সেটা নেই কার্য তো এখন একেবারেই নবীন প্রজন্ম চলছে এবং এটি একটি পঁচাত্তর বছরের পুরনো দলে খুবই দুর্ভাগ্যের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কেউ ওই লোক নেই যারা তাকে মানে সঠিক উপদেষ্টা দিতে পারেন এবং আপনি খেয়াল করবেন গত কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে চোদ্দ দলের মিটিংয়ে অথচ চোদ্দ দল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু কোয়ালিশন পার্টনার না সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দুরালাপে সংযোগে একটু সমস্যা হয়েছিল ইন্টারনেট সংযোগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম যার কারণে আমি শ্যামল আপনি যে প্রসঙ্গটি বলছিলেন সেটি একটু শেষ করবেন এবং তারপরে আরেকটি প্রশ্ন যোগ করে দিয়ে একবারেই বলবেন আপনি যে আপনি বলছিলেন চোদ্দ দল মিলে কিছু সিদ্ধান্ত এখন নিচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা একটা বহুদিনের আলোচনার একটা সিদ্ধান্তে এখন দেওয়া গেছে এটি কি একটা সমাধানে একটা কোনো উপায় বা আপনি যে প্রথমে একটা শব্দ ব্যবহার করছিলেন হ্যান্ডেলিং সেই হ্যান্ডেলিং এর একটা ভালো উপায় কি এই জামাত শিবিরকে নিষিদ্ধ করা আমি ওই জায়গাটাতে আসবো তার আগে যে জায়গাটাতে সংযোগ বিচ্ছিন্ন হওয়া করানোর হয়তো পুরো বিষয়টা শোনা যায়নি আমি বদুল ভাইয়ের রেফারেন্স ধরে বলছিলাম যে আওয়ামী লীগের নেতৃত্বের এখন যে লেয়ার সে লেয়ারে সিনিয়র নেতারা অনেকখানি অনেকখানি বাদ পড়ে গেছেন কালের পরিক্রমায় পঁচাত্তর বছরের একটি পুরনো দল একটা সময় যেখানে আব্দুল আমি রয়েছে আশরাফ পর্যন্ত আমরা দেখেছি তাদের নেতৃত্বের ক্যারিসমেটিক দিকগুলো এখন সেই জায়গাটি একেবারেই শূন্য এখন একটা বিরাট শূন্যতা চলছে যে কারণে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হয়েছে চোদ্দ দলের বৈঠকে এবং সেই চোদ্দ দল কিন্তু এই সরকারের কিন্তু কোয়ালিশন পার্টনারও না তারা একটা অনানুষ্ঠানিক মোর্চা তাদের বৈঠকে সিদ্ধান্ত নিতে হয়েছে কারফু কখন হবে সেনাবাহিনী কখন মোতায়েন হবে আপনার জামাত শিবিরের নিষিদ্ধ হওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রেসিডিয়াম কিংবা উপদেষ্টা মন্ডলী সেই জায়গায় হয়নি এগুলো হয়েছে চোদ্দ দলের নেতাদের সঙ্গে আলাপ করে অর্থাৎ সেখানে আমির হোসেন আমর ছিলেন সেখানে আপনার রাশেদ খান মেনন হাসানুল্লাহ কিনু আনার হোসেন মঞ্জু এই এই লিডারশিপ এবং আপনি শুনলে অবাকেন যে চোদ্দ দলের বৈঠকে আমার খবর যে জামাত হওয়ার প্রস্তাবটি দিয়েছেন শেখ সহিদ যিনি জাতীয় পার্টির জেপির একজন মহাসচিব এবং আলোচনাটি ওখান থেকে এসেছে তারপর আলোচনায় করেছেন অনেকে বক্তব্য রেখেছেন ফলে এইটার মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা লিডারশিপের দন্যতা একটা প্রকাশ প্রকাশ পায় যে এইরকম একটি ক্রাইসিস মুহূর্তে প্রেসিডেন্টের মতো একটি প্ল্যাটফর্ম আমরা তাদেরকে দেখিনি কোনো বৈঠক করতে বাংলাদেশ আওয়ামী লীগের একটা শক্তিশালী উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কোনো দেখিনি এমনকি একটা ওয়ার্কিং কমিটির মিটিংও ঠিকমতো হয়নি এই 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 ক্রাইসিস ম্যানেজমেন্টের ফলে এটি একটি মানে দলের মধ্যে আমার মনে হচ্ছে কোথায় একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের মতো একটি দল যাদের পঁচাত্তর বছরের বর্ণাঢ্য রাজনৈতিক আন্দোলনের ইতিহাস অনেক লম্বা এবং তাদের এই ইতিহাস আহ সবাই জানে দেশের এই যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে দেওয়া থেকে শুরু করে জামাতের যে কথাটি বললেন এটা আমি মনে করি যে এটা এই সময়ে যে উদ্দেশ্যে করুক না কেন এটার কিন্তু জামাতের মতো একটি অতি চালাক এবং কৌশল ধুরন্ধর দলকে মোকাবেলা করার সেই প্রসেস নিয়ে নামতে হবে সেই ধরনের পরিকল্পনা নিয়ে নামতে হবে জামাতের একটি শক্তিশালী নেটওয়ার্ক আছে তাদের শক্তিশালী আর্থিক বৃত্তি আছে শুধুমাত্র একটি নামের দলকে নিষিদ্ধ করে আপনি এর बेनिफिट যদি পেতে চান সেটা আমার মনে হয় না যে সঠিক এবং এটি আমার মনে স্পষ্ট সমদত্ত ধন্যবাদ এই প্রসঙ্গটা আরেকটু শুনবো আপনি যে ব্যর্থতার কথা জায়গাগুলো উল্লেখ করছিলেন সেই জায়গাটা একটু নিশ্চয় শুনতে চাইব সৈয়দ বজলু হাসান আপনার কাছেও এই প্রসঙ্গটা একটু শুনে নিন যে জামাত শিবিরকে এই মুহূর্তে নিষিদ্ধ করা এই প্রেক্ষাপটে এটি কি একটি সমাধান বা হ্যান্ডলিং এর একটা ভালো কৌশল বলে আপনি মনে করেন আমার তো মনে হয় না যেভাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে সেই শ্যামল দত্ত যেমনটি বললেন চোদ্দ দলের মিটিং থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তারপর একটা সরকারি আদেশে একটা ইয়ে হলো কিন্তু কথা হলো এই এই বিষয়টা তো দুটি পয়েন্ট আছে একটা হচ্ছে এটা তো সাংবিধানিক পর্যায়ে সাংবিধানিক মাধ্যমে এটা করা উচিত দ্বিতীয় কথা জামাতকে আমরা নিষিদ্ধ করে দিলাম যেহেতু তার ভূমিকা উনিশশো সালে ভূমিকা পরবর্তীতে তার ভূমিকা এই নিয়ে আমাদের সংশয় আছে আমরা জানি জামাত জামাতের ভূমিকা কি ছিল আমি যে প্রজন্মে যে প্রজন্মের মানুষ আমি দেখেছি এটা একটা একটা বিষয় হচ্ছে যে আমরা নিষিদ্ধ করলাম কিন্তু দেশে যে আমরা যে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলি তো সেটা করতে তো আমাদের আবার সংবিধানে ফিরে দিতে হবে সংবিধানের যে ক্ষতি করা হয়েছে পঞ্চম সংশোধনের মাধ্যমে এর পরবর্তীতে সেদিকে আমরা যাচ্ছি না আমার এখনো মনে আছে যে উনিশশো সালে দেশ স্বাধীন হলো ষোলোই ডিসেম্বর এবং আমরা প্রথম পত্রিকা পেলাম আঠারোই ডিসেম্বর উনিশশো সালে সেই পত্রিকা বলতে ছিল দি পাকিস্তান অবজার্ভার কিন্তু পাকিস্তান শব্দটা ক্রস করে দি অবজার্ভার লেখা ছিল আর দৈনিক বাংলা দৈনিক পাকিস্তান ওইটার মধ্যে তো প্রথম পৃষ্ঠা একটা একটা সংবাদ ছিল যে মুজিবনগর সরকার দেশ স্বাধীন হওয়ার দেশ মুক্ত হওয়ার সাথে সাথেই ঘোষণা করেছিল চারটি দলকে নিষিদ্ধ করা হয়েছে মুসলিম লীগ তারপর নুরুল আমিনের পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি জামাতি ইসলামী আর মৌবি ফরিদ আহমেদ নিজাম ইসলাম এই চারটা দল নিষিদ্ধ করা হয়েছিল যেটা আমরা পরবর্তীতে দেখেছি বঙ্গবন্ধু দেশে ফিরেছেন এবং আমাদের একটা সেকুলার আপনার সংবিধান আমরা আমরা পেয়েছি তারপর ইতিহাস তো আমরা জানি ওটা বলার দরকার নেই কিন্তু এখন আওয়ামী লীগ তো গত বিগত পনেরো বছর ধরে ক্ষমতায় আছে তো তখন এই যে জামা কি জামাত কি নিষিদ্ধ হবে কি হবে না জামাত ডি রেজিস্টার্ড হবে কি হবে না এই যে নিয়ে এখন যে নিষিদ্ধ করলো এটা তো এখন এরা যদি আদালতে যায় তখন আবার একটা লম্বা প্রক্রিয়া হবে এখন যার জন্য বলছি এটা পার্লামেন্টের মাধ্যমে এবং সংবিধান সংশোধনীর মাধ্যমে শুধু জামাত না আমাদের দেশটাকে গণতান্ত্রিক একটা সেকুলার দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বাকি যে দলগুলো আছে ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে হেফাজতে ইসলাম আছে আরো অনেকে আছে ওদের ভূমিকাটা দেখতে তো জামাতের ভূমিকা আমরা জানি কি করেছে ভালো উপায় মানুষের কাছে কিভাবে যাচ্ছে দেশে এবং প্রবাসে এই এই সিদ্ধান্তটা আমার আমার যেটা মনে হয় এই যে এখন যে একটা একটা আমরা ক্রাইসিস দিয়ে যাচ্ছি একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এটা আগে সমাধান করা উচিত ছিল তারপরে একদম সিদ্ধান্ত অনুযায়ী একদম একদম অনেক ভেবে চিনতে জামাতকে যে নিষিদ্ধ করতে হবে এটা আমরা সকলেই জানি সেই সিদ্ধান্তটা পরে আসতো এখন জামাতকে নিষিদ্ধ করা হয়ে গেছে এই ক্রিটিক্যাল সময় একটা ভাব তৈরি হয়েছে একটা ধারণা তৈরি হয়েছে যে এই জামাতকে নিষিদ্ধ করলেই বোধহয় সমস্যার সমাধান হয়ে যাবে তা তো হচ্ছে না তো এই এই বিষয়টা একটু দেখা উচিত ছিল যে এই সিদ্ধান্ত নেওয়াটা এই ক্রিটিক্যাল সময়টা একটু পার হলে পরে এটা পার্লামেন্টের মাধ্যমে স্পষ্ট সময় উপযোগী হলো না আর একটা বিষয় দেশের ভাবমূর্তি যেটি নিয়ে আমরা কথা বলছিলাম বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার অংশীদার ইউরোপীয় ইউনিয়ন তারা অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির আলোচনা স্থগিত করেছে পরবর্তী আলোচনার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ না করে আসলে এটিকে কিভাবে দেখছেন ভাবমূর্তির উপরে এবং একদম যদি বলি অর্থনৈতিকভাবে আমাদের উপরে কেমন একটা প্রভাব আসতে যাচ্ছে বলে মনে করেন বা আছে কি না খুবই খুবই খারাপ প্রভাব পড়ছে আমাদের দেশে এই ইউরোপিয়ান ইউনিয়ন যে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কথা তো আমরা তো তাদেরকে উড়িয়ে দিতে পারি না তারা একটা শক্তিশালী একটা একটা দল একটা গ্রুপ 27 দেশের একটা গ্রুপ তো এই তারাও যে উদ্বেগ প্রকাশ করেছে তো তাতেই বোঝা যাচ্ছে এবং তার সাথে সাথে আমরা সুদূর আমেরিকা তো দেখেছি আমেরিকার দুজন শক্তিশালী সেনেটর তারা পর্যন্ত বক্তব্য দিয়েছে আমাদের দেশে কি হচ্ছে এবং তারা এটাকে আপনার সমালোচনা করেছেন তো এই দিকে সরকারকে নজর রাখতে হবে এবং যেহেতু নজর রাখতে হবে যেহেতু আমাদের অর্থনীতিটা তো ধ্বংস অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যা গেছে এটা বলবো না অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো সরকারকে এখন দুদিকে যাওয়া একটা হচ্ছে রাজনৈতিক সমাধানের দিকে যাওয়া রাজনৈতিক সমাধান অর্থে মানে এই যে বর্তমান পরিস্থিতি এটা আয়ত্তে আনা তারপরে অর্থনীতির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেদিকে যাওয়া আমাদের দেশটাকে বললাম সরকারের সরকারের ভেতরে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে এটা কিভাবে আনতে হবে যেমন আজকে যে সংকারের দাবি তো মেনে নিয়েছেন তারপরে নয় দফা দাবি এটা এটা নিয়ে ওদের সাথে কাউকে দায়ী করতে পারে যে তোমরা গিয়ে আবার আলাপ আলোচনা করো কিন্তু এর পাশাপাশি সরকারের ভেতরে সরকারের ভেতরে যারা দায়ী এই পরিস্থিতির জন্য ছাত্র লিগ পথে আনা তারপরে যখন এক মন্ত্রী বলেন প্রথম বলেন যে শুট এট সাইট অর্ডার দেয়া হলো আবার অন্য প্রতিমন্ত্রী বলেন যে পুলিশ কোনো গুলি করবে না কাউকে করবে না এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তাগুলো এই যে এক মন্ত্রী এক ভাষায় কথা বলছেন এটা যাতে না হয় এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে হবে আর আগে যে পয়েন্ট আমি বললাম যে আমাদের দেশে তো যেটা বলছিলেন আমাদের দেশে ওই যে প্রথা নেই পদত্যাগ করার তো এখন প্রধানমন্ত্রী যদি দেশটাকে ভালো পথে নিয়ে যেতে চান স্বাভাবিক পথে নিয়ে যেতে চান ওনার কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে হয় কতগুলো মন্ত্রীকে ওনার বাদ দিতে হবে অথবা তাদের অথবা তাদেরকে বলতে হবে যে আপনারা পদত্যাগ করুন আন্ডার তাদেরকে অন্য মন্ত্রণালয়ে দিতে হবে মন্ত্রণালয়ের রদবদলের যে জায়গাটি অনেক ধন্যবাদ সৈদ বজুল আমিও এই জায়গার থেকে একটু শুনি ভাবমূর্তি জায়গা শ্যামল দত্ত নিশ্চয়ই আপনি বলবেন যে এবং কি সিদ্ধান্ত সরকারের নেওয়া উচিত এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেটি একটু শুনতে চাইবো আপনি বলছিলেন যে ক্রাইসিস ম্যানেজমেন্টে সিনিয়র লিডারশিপের একটা ঘাটতি আছে অভাব আছে তার পরিণাম কি হবে এবং এই আন্দোলনের পরিণতি কি হবে অনেকগুলো প্রশ্ন শ্যামল দত্ত অনেকগুলো প্রশ্ন কিন্তু সময় কতটুকু কাছে যায় না প্রথমেই বলি ভাবমূর্তির প্রশ্নটা খুবই আপেক্ষিক এবং এই যে এই পশ্চিমা দেশগুলোর এই ভাবমূর্তির সংজ্ঞার বিভিন্ন রকম ইয়ে আছে সংজ্ঞা যেমন প্যালেস্টাইনিদের যখন হত্যা করা হয় তখন ভাবমূর্তি এক ধরনের আমরা এর আগে যখন দুই সালে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে রোহিঙ্গাদের উপরে তখন সেটার ভাবমূর্তির সংজ্ঞা এক ধরনের আবার তাদের সঙ্গে যে সমস্ত দেশগুলোর আমাদের মতো দুর্বল ডেমোক্রেসির দেশগুলোর উপরে তাদের সঙ্গে অন্য ধরনের এই পশ্চিমা দেশগুলো সব সালে কিন্তু পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল এটাও বাস্তবতা তবে এটাও ঠিক যে আমি যদি সৎ থাকি আমি যদি একটি ট্রান্সপারেন্ট তদন্ত করি আমি যদি সঠিক পদক্ষেপ নেই তাহলে আমার ভাব আমার নিজের জন্য ঠিক করতে হবে পশ্চিমা দেশগুলোকে মাথায় রেখে চিন্তা করলে হবে না পশ্চিমা দেশের এই এই দেশগুলোই মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য আপনার নিশ্চয়ই মনে আছে যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয় তাদের ফাঁসি কার্যকর না করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ফোন দিয়েছিলেন দিস ইজ রিয়েলিটি এবং এই বাস্তবতা আমরা দেখেছি সুতরাং এই 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 ইউরোপ ইউনিয়ন অ্যাপডিক লিনিজিং অব ডেফিনেশন বলেছিলেন যে রোহিঙ্গা শরণার্থীর ব্যাপারটা কি হয়েছে মায়ানমারের উপরে কোনো চাপ আছে সমস্ত পশ্চিমা দেশগুলো সমানে ব্যবসা করছে মায়ানমার কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশকে একটি স্বচ্ছ তদন্ত করতে হবে সকল হত্যাকাণ্ডের নিজের দেশের স্বার্থে নিজের দেশের প্রয়োজনে বাইরের কে কি বললো তার বিষয় না এই যে ওয়েস্টার্ন মিডিয়া বিবিসি এগুলো কি করে কোন কোন ভঙ্গিতে নিউজ করে কি কারণে করে এগুলো আমার আমার চেয়ে বদল ভাই অনেক বেশি জানেন ওয়েস্টার্ন মিডিয়ার তথাকথিত নিরপেক্ষতার সংজ্ঞা আর যেটি বললেন বাংলাদেশ আওয়ামী লীগের এখন একটা ট্রানজিশন টাইম যাচ্ছে লিডারশিপের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকখানি নির্ভর করতে চান নেতৃত্বের কিন্তু সেই জায়গাটিতে অনেকেরই প্রশ্ন আছে আপনি আরও খেয়াল করবেন যে বাংলাদেশ মধ্যে এই যারা সিনিয়র লিডার আছে তাদের তাদের নিশ্চুপ কেন বক্তব্য আমরা দেখি না একমাত্র ওবায়দুল কাদের ছাড়া আর কেউ বোধহয় কথাই বলতে জানেন না বা উনি আর কাউকে কথাই বলতে দেন না বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে মানে ওবায়দুল কাদের সাহেব যখন কথা বলেন তখন এটা নিয়ে নানা রকমের প্রশ্ন ওঠে এবং দলের মধ্যে তিনি সেদিন যে বিক্ষোভের মুখোমুখি হয়েছেন নিজ দলের কার্যালয়ে এটি অত্যন্ত আমি মনে করি একটা লজ্জাজনক দলের মতো আওয়ামী লীগের মতো দলের মধ্যে লজ্জাজনক যে সিনিয়র নেতা তিনি পার্টি সেক্রেটারি তিনি যেভাবে সেখানে বিক্ষোভের মুখোমুখি হয়েছেন এবং আমাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে অন্যান্য নেতারা তার সম্পর্কে যে মন্তব্য করেন এগুলো খুবই দুঃখজনক কিন্তু এই জিনিসটা আসলে কিভাবে সমাধান হবে এটি দলকেই ঠিক করতে হবে এটি মাননীয় প্রধানমন্ত্রীকে ঠিক করতে হবে দলের মধ্যে কেন শৃঙ্খলাইজেশন হচ্ছে না কেন ওবায়দুল কাদের যখন প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন পিছনে নিশ্চুপ হয়ে এক এক সারির নেতারা বসে থাকেন কেন তারা নিজেদেরকে মানে এই বিযুক্ত করে রেখেছেন এটিও একটি আলোচনার বিষয় আমার দাম আর আমি মনে করি যে এখনো এই এই এইবারও এই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে আপনার মনে আছে সামান্য একটি ওই যে ট্যাক্সির আন্দোলন এটিও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিয়ে ঠিক করতে হবে বলে এই এই সংকটের বহুমাত্রিক গুরুত্ব আছে এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী যত দেরি না করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন একটা আলোচনার টেবিল যেটি একটু আগে কিছু কথা বদললে বললেন কিছু মন্ত্রীকে বাদ দেয়া কিছু দায়ী মন্ত্রীকে ফেলে দিলা এটা এটা অনেকেই বলেন অনেকেই বাংলাদেশে ইগনিং এই কথাগুলো হচ্ছে এমনকি হাসান উল্লাহ কিন্তু প্রকাশ্যে বলেছেন যে আপনি কি রাজাকে জিতানোর জন্য অনেক মন্ত্রী সন্ত সামান্যকে খেয়ে ফেলতে হয় এটা বাবা খেলার নিয়ম এটাই এটি অনেকেই বলছেন আলাপ আলোচনা করছেন কিন্তু এই সিদ্ধান্তটা নিতে যত দেরি হবে তত বেশি কিন্তু আপনাকে অনেক বেশি আরো পরিস্থিতি আরো ঘোলাটা হওয়ার সুযোগ হবে একটা জিনিস আরো আরো মনে রাখতে হবে বাংলাদেশে এখন শুধু ছাত্র আন্দোলনের বিষয়টা না কিন্তু তার পাশাপাশি আজকেও একজন পুলিশকে মেরে ফেলা হয়েছে নির্মমবাদে ফুল নাই আজকেও আপনার হবিগঞ্জে সমস্ত সরকারি অফিসে আক্রমণ করা হয়েছে এগুলো নিশ্চয়ই ছাত্ররা করছে না এখানে অন্য পার্টি খুব এবং সেখানে যেভাবে এই উত্তরাতে যেভাবে আজকে আমরা দেখলাম একটি সশস্ত্র দল হেলমেট পরে এটা অনেকেই বলছে এটা কারা এটা তদন্ত হওয়া দরকার এই থার্ড পার্টির এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে শুরু করেছে আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ টেলিভিশনে ছাত্ররা কিন্তু আক্রমণ করেনি আপনি আপনি এই যে মেট্রো রেল এটি ছাত্ররা আক্রমণ করেনি

ইজ একই সঙ্গে এই ঘটনা যে এরকম ঘটতে পারে এই ধরনের নৃশংস রূপ নিতে পারে বা ভয়াবহতার দিক যেতে পারে এখানে আমাদের গোয়েন্দা ব্যর্থতা ছিল অথবা হয়তো প্রপারলি ব্রিফ করা হয়নি মাননীয় প্রধানমন্ত্রীকে বা আইনশৃঙ্খলা মন্ত্রী সহ আপনার কি মনে হয়

এটা হচ্ছে আমি গত কয়েকদিন ধরে যে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমি ভাবছি অনেককে জিজ্ঞেস করেছো করেছি যে উনিশশো সালে আমরা দেখেছি বঙ্গবন্ধুকে পাকিস্তান সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেল কিন্তু দ্বিতীয় সারি নেতৃবৃন্দ উনি তৈরি করে গিয়েছিলেন তারা মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন দেশ স্বাধীন করে ফেললেন তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলামের কথা কিন্তু বর্তমান আওয়ামী লীগে সেই দ্বিতীয় সারি নেতৃত্ব আছে কিনা সেটা একটা দেখার বিষয় আর যে ইন্টেলিজেন্স এর কথা বললেন ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে আমাদেরকে দেখে সবচেয়ে জঘন্যতম আগস্ট মাস পনেরোই আগস্ট উনিশশো সালে এত একটা বড় ষড়যন্ত্র হচ্ছে জাতির পিতাকে খুন করে ফেলবে তার পরিবারকে নিঃশেষ করে ফেলবে কোনো ইন্টেলিজেন্স বাহিনী জানলো না আর যদি জেনেও থাকে কেউ কথা বলে নাই নিরবতা পালন করেছেন এই বলে আমি শেষ করছি অনেক ধন্যবাদ মানে এই ব্যর্থতার দায় এবং দায়িত্ব এখন কিভাবে নেয় সেটি আমাদের নিশ্চয়ই দেখার বিষয়ে কিভাবে সমাধান হয় কত দূর গড়ায় এই পরিস্থিতি সেগুলো নিশ্চয়ই সামনে আমরা দেখবো এবং আলোচনা করবো অনেক ধন্যবাদ শ্যামল দত্ত সৈয়দ বতুল আহসান আপনাদের দুজনকেই ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় দূর